স্বীকার করা আমিন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন করা আমিন আজকে মজলিসে আমরা জানতে পারছি আল্লাহ জান্নাতে যাবে বসতে ভাই আল্লাহ কবুল করে জান্নাত আমিন আল্লাহ আমাদের কবুল করে জান্নাত আমিন আল্লাহ শুধু তোমার গুণ করার তৌফিক দান করা আমিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে চলার তৌফিক দান করা আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Oh.
الناس أجمعين. وقال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. وقد رضي الله Yeah.
আমার
হ্যাঁ, তুমি একজনকে সিরাতে মুস্তাকিম সুন্দর সহজ সরল পথে চলার জন্য ওলামায়ে কেরামের সমস্ত কথাগুলো বলে দিলের কানে শুনবা, দিলের চোখ দিয়ে শুনবা, দেখবা দিলের কানে শুনবা, দিলের চোখ দিয়ে দেখবা, চামড়ার কান না চামড়ার চোখ না। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাব লা ইয়াসমাউন বিহা ওয়ালাহুম আয়ুন লা ইয়াসমাউন বিহা। আমি আল্লাহ তোমার একটা চোখ দিয়ে একটা কান দিছি, ওই কান দিয়ে তোমরা শোনো না, ওই চোখ দিয়ে তোমরা দেখো না। এরকম কান করছো ভূমিকা আলোচনা না করে ভালোবাসার কথা অনেকে মুখে উচ্চারণ করতে চায় না, বলতে চায় না, এটা ভালোবাসার কথা হয় না।
আপনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার আসেন নবীর হুজুর বয়ান রেকর্ড হচ্ছে, আমরা নবীকে কেন ভালোবাসব, কেন ভালোবাসব, কারণ কি, কেন ভালোবাসব, নবীকে ভালোবাসব কেন, কি কারণে ভালোবাসব, এটা প্রশ্ন জাগে না জাগে? জাগে। একটা মানুষ আরেকটা মানুষকে যে সমস্ত গুণ থাকার কারণে বাইকটা সেই জানোর ওই জানোরের মেয়ের জন্য গরিব দুলাল দৌড় শুরু করে তার জন্য, সেটা সুন্দর দিকে ভালো হয়ে গেছে। আবার গান গায় সেদিন মেয়ের স্থানের কথা দিয়েছে, কয়টা কয়টা বাইকটা জানো সুন্দর ড্রাইভিং নিয়ে একজন আরেকজন জন সরল অনুকরণ করা লাগে। আলু দিল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
নবীর চাইতে সুন্দর আর কেউ কাউকে আল্লাহ পায় না। সুতরাং আমাদের
অর্জন করতে পুঁজি করতে কি হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য যে জবাব দিতে হবে সেই নিজে সব পথে চলা সব কাজ করা অন্যায় কাজ না করা সেগুলি এবং মানুষের উপকার করা মানুষের জন্য কাজ করা সেগুলি এবং যে যে দায়িত্ব আছে তার দায়িত্ব সঠিকভাবে পালন করা সুতরাং এখানে আজকে ওয়াজি যারা আছে তারা আপনাদেরকে বলবেন কিভাবে চলতে হয় আপনারা নিজেরাও ওদের তো আজকে একদিন বলে চলে যাবেন সেটা না যে কোরআন শরীফ পড়বেন অনেকেই যারা আমরা অধিকাংশ মানুষই কোরআন শরীফ পড়ি কিন্তু বুঝি না আরবিতে তো এটা আরবির পাশাপাশি পড়বেন সেটা সরাসরি বাংলা তর্জমাটাও পড়বেন অনুবাদটা পড়বেন যাতে সে অনুযায়ী চলতে পারবেন হাদিস পড়বেন বিভিন্ন হাদিস যাদের আছে ভালো শৈলী পড়বেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের পথে চলুন এই আশাও ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ
কথা বলি আলহামদুলিল্লাহ। বিচার না করেন, সবাই একটা কিছু করেন কি, আমার মায়ের জন্য
আমাদের কোনো
স্বামী স্ত্রী যখন বিয়ে হয়,
যদি বাঁচতে চাও রোগীকে বাস, তোমার দুঃখ যাত না নবী সহিতে পারে না, তোমার দুঃখ যাত না নবী সহিতে পারে না, সে নবীকে তোমরা কেন ভালোবাসো না? ভালো যদি বাঁচতে চাও কোরআনকে বাস, ভালো যদি বাঁচতে চাও রোগীকে বাস, ঠিক না? আসল মাঠের বিচার নয় কি যে যন্ত্রণা, সাগরের পানি পেলেও কৃষ্ণ মিটবে না, আসল মাঠের বিচার নয় কি যে যন্ত্রণা, সাগরের পানি পেলেও কৃষ্ণ মিটবে না, আরে কাউসারের মালিক নবী আল্লাহ, আরে কাউসারের মালিক নবী, ভালো তাহাকে বাসো, ভালো যদি বাঁচতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, তোমার দুঃখ যত না নবী সহিতে পারে না, তোমার দুঃখ যত না নবী সহিতে পারে না, সে নবীকে তোমরা কেন ভালোবাসো না? ভালো যদি বাঁচতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, ঠিক না? আমি বলছি
মূল্যায়ন না করে তার উন্মত লইয়া কই যা আগামি না আমার বন্ধু ডাকে আগিরা আছে আরেকটা কদম সামনে বাড়াবি ফেরেশতা তাদের নাম কাইতা দিব উপর থেকে আমি
দেখবো আমার একটা উন্নত নাই জান্নাতে যাওয়ার বাকি, আমি ততক্ষণ পর্যন্ত রাসূল মাঝে থাকবো, আমার একটা উন্নতের জন্য কোন পর্যন্ত পয়সা না হবে, আমি নবী জান্নাতে ঢুকবো না, সে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই। আমি মনে করি এই দরবারটা কবুলিও একটা দরবার, এটার প্রমাণ আছে অনেক ছবি আমি পাইছি, আমি তো আর সারা বাংলাদেশে দরবার এখানে না মানুষটা চাইতে শুরু ওই সব কোনো শিশু প্রতি এপ্রিল পর্যন্ত যায় দেখব একমাত্র আল্লাহ বলেছে নেক খাওয়ার জন্য নেক দোয়ার বদল অতি আল্লাহ আমাদের বলেছে। এই পবিত্র দরবার এই কবুলিয়ার দরবারের সাথে যারা লেগে থাকবে যারা আসবে যারা বসবে আরো কথা বলে চলবে আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়াতে সম্মানী করবে। ومن يضلل فلا
لا نا لا وقف خالي او كما قال